না, পুলো লাই বাদ গেছে না, কোথায় পাবে বিরাজ পুলো লাই খামারে যাই বড় পুলো এমন লাগা লাই পেপার থেকে সব লাগাবি সব পেপার শুধু পোলা লাগে সবাই দিদি আমার জুড়ু দুই মাসের বাচ্চা আমি ফলাতে আমার এই পোলা বিরাজ আছে আশেপাশে পোলা মনে হয় যাবে দিকে আমি যাতে দিকে আল্লাহ লাগিয়া পোলারে বলছি বাবা দয়া বলে আমি বিক্রি করবো তা বাবা তার পরে লাগাবো না পোলা বুঝলো না চলুন আমরা সবাই মিলে এই মায়ের কুলটি ভরে দেই। সন্তান হারানোর বেদনা আর কেউ জানুক আর না জানুক একমাত্র মাই জানে। এই মাটিকে সহযোগিতা করতে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাও এই ছেলেটিকে যদি কেউ কোথায় দেখে থাকেন এই মাকে ফোন দিয়ে ছেলেটিকে মায়ের কুল পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ থাকলো। দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যে পোস্টারটি দেখতেছেন এই পোস্টারে যে ছবিটি, যে ছেলেটির নাম হচ্ছে ফাহিম। ছেলেটির বয়স হচ্ছে 14 বছর বয়স। ছেলেটি ক্লাস 8-এ পড়ে। ছেলেটি কয়েকদিন আগে বাসা থেকে রাগ করে বের হয়ে গেছে। বাসা থেকে ছেলের মা এবং গার্ডিয়ান পড়াশোনার জন্য চাপ দেওয়ার কারণে এবং ছেলেকে ভালো রাখার কারণে যে পদক্ষেপগুলো নিতে হয় এ কারণে ছেলেকে প্রেশার দিলে সে বাসা থেকে বের হয়ে যায়। আপাতত ছেলেটি নিখোঁজ। এখন আমরা কথা বলবো ছেলের মায়ের সাথে। আর সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফাহিম নামের এই 14 বছর বয়সের ছেলেটিকে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই গন্তব্যস্থানে পৌঁছে দিবেন। আর বিশেষ করে পোস্টারের মধ্যে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি হচ্ছে ছেলের মায়ের। এই নাম্বারে ফোন দিয়ে ছেলের মায়ের সাথে যোগাযোগ করবেন, এতে অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সালমা। আচ্ছা, আপনার ছেলে কেন বের হয়ে গেছে বাসা থেকে? পড়ালেখার জন্য চাপ দিছিলাম, এজন্য বের হয়ে গেছে আমার ছেলেটা। এজন্য বের হয়ে গেছে। আপনার বাসা কোথায়? আমার বাসা টঙ্গী নগাঁও। আচ্ছা, এখন এই যে পোস্টারের মধ্যে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ফোন নাম্বারটা আমি ভিডিওতেও দিয়ে দেব। যদি ছেলেটিকে পাওয়া যায় তাহলে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে। ছেলেটি যে আপনার, এর কি কোনো প্রুফ আছে আপনার কাছে? হ্যাঁ আছে। প্রুফ আছে না? দর্শক শ্রোতা, এই ছেলেটি যে এই আপার এটার কিন্তু প্রুফ আছে। আর অবশ্যই আপনারা ছেলেটিকে পেলে এই আপার কাছে অবশ্যই মানে পৌঁছে দিবেন, কারণ একটি মাই জানে একটি সন্তানের দুঃখ। আমার জুড়ু দুই মাসের বাচ্চা আমি ফলাতে আমার এই পোলা বিরাজ আছে আশেপাশে পোলা মনে হয় যাবে দিকে আমি যাতে দিকে আল্লাহ লাগিয়া পোলারে বলছি বাবা দয়া বলে আমি বিক্রি করবো তা বাবা তার পরে লাগাবো না পোলা বুঝলো না পোলা দর্শক শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন বিষয়টা কি। একটা মা একটা সন্তানের ভালোর জন্য কিছু করতে গেলে আমাদের এই যুগের সন্তানরা ভালোটা বুঝে না, ভালোটা না বুঝে নিজের মতো করে বুঝে, ওরা ভাবে মা বাবা সন্তানের জন্য খারাপ কিছু করতেছে। আসলে কিন্তু মা বাবা কখনোই সন্তানের খারাপ চায় না। এই মাটি এতই অসহায় হয়ে পড়েছে সন্তানকে হারিয়ে। আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান আর এই সন্তানকে পেলে যদি মায়ের কাছে পৌঁছে দেন আল্লাহ আপনাদের সবাইকেই ভালো করবে, এতে আপনাদের একটা আপনাদের সওয়াবও হবে। তো সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে এই মায়ের অনেক উপকার হবে। এই মাটি কিন্তু অনেক কান্না করছে। আপনাদেরকে আমি পোস্টারটা আবার দেখাবো। এই হচ্ছে ব্যানারটা। ছেলেটির নাম হচ্ছে ফাহিম, ক্লাস 8-এ পড়ে। ছেলেটি ফোন নাম্বার অ্যাড্রেস সবই ভালোভাবে জানে। যেহেতু বাড়ি থেকে রাগ করে বের হয়ে গিয়েছে সেহেতু ছেলেটিকে নিজের ইচ্ছায় না আসলে খুঁজে পাওয়া যাবে না। এর মধ্যে যদি আপনারা কেউ খুঁজে পান অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই মায়ের হাতে তুলে দেবেন। আর হচ্ছে আরেকটা কথা না বললেই নয়, আপনাদের যে সন্তানরা আছে তাদেরকে প্রেশার দেন চাপ দেন ঠিক আছে, কিন্তু নিজের আওতায় এনে। হয়তোবা এই আপুটি অনেকটা মানে ভুল করছে কিনা জানি না, তবে মা বাবা কখনো ভুল করতে পারে না।
তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে করে এই আপুটির অনেক উপকার হয়। আসসালামু আলাইকুম।